আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজ হলো 18ই ডিসেম্বর 2022। তো আজকে আমি একটা কেক বানাই ফেলছি আমার মেয়ের আবদারে। তো ঘরে ছিল মাত্র 2টা ডিম, তো এই 2টা ডিম দিয়ে কেকটা বানাইছি, জাস্ট বানানা এসেন্স দিয়ে আর কি, ভ্যানিলা ফ্লেভার দিই নি, শুধুমাত্র বানানা এসেন্স দিছিলাম। তো যাই হোক, কেকটা বানাইছি, হলো আমার মেয়ে হলো কেকটা সাজাবে, সুন্দর করে সাজায়ে কাটবে আর কি, ও নিজেও খাবে, বিচ্ছু বাহিনীদের খাওয়াবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসছে বাজার থেকে, অল্প কিছু মাছ পাইছিল, মানে ওনার মনের মতো আর কি। তো মাছগুলোর নাম হয়েছে রয়না মাছ, আমরা কিন্তু মেনি মাছও বলি। হ্যাঁ, আবার আমার নানার বাড়ি অঞ্চলে ওরা বলে হলো ভেদা মাছ, ভেদা মাছ, মিনি মাছ, রয়না মাছ, যাই বলেন না কেন, একই তো মাছ, তাই না? এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, স্বাদের মাছ। তো আমি মাছগুলো কেটে ধুয়ে হলো 3টা ভাগ করে নিতেছিলাম, এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তো আমি প্যাকেটগুলো ইউজ করছি আপনার ওই যে চাষি চাষি পোলাওর চালের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো। আমি ওই যে প্যাকেটের চালই বেশিরভাগ খাওয়া হয় আমার, চাষি পোলাওর চাল, তারপরে রূপচাঁদা, প্রাণ, এগুলা বেশি খাওয়া হয়। তো এই প্যাকেটগুলো আমি ফেলে দেই না, এই প্যাকেটগুলোর মধ্যে আমি মাছ মাংস রেখে দিই, আমার কাছে সুবিধা মনে হয়। মানে বরফ অবস্থায় না, এই প্যাকেটগুলো থেকে মাছ মাংস ছাড়াইতে খুব সুবিধা, মানে সময় লাগে না আর কি, আর পলিথিন থেকে ছাড়াইতে গেলে অনেক সময় লাগে আমি দেখছি আর কি, এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি। যাই হোক, তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করি নি, শিং মাছ রান্না করছি, আর হলো বাড়ি থেকে আসার সময় যে দুধ নিয়ে আসছিলাম সেই দুধটা জাল করে নিছি, আর ওই পাশে তো দেখতে পাচ্ছেন কেকটা রেখে দিছি, কেকটা ঠান্ডা হওয়ার জন্য আর কি রেখে দিছি, ঠান্ডা হোক তারপরে কাটবে আর কি আমার মেয়ে। তো এখানে হলো আজকে বেশি কিছু রান্না করি নাই, কারণ গতকালকের একটু ভাজি টাজি রয়ে গেছিল, যার কারণে আর বেশি কিছু রান্না করা হয়নি। তো আমার মেয়েকে বলছি তুমি বিকালবেলা কেকটা কাটো, সবাই মিলে আর কি, বিকেলের খাবারটাও হয়ে যাবে, মানে নাস্তাটা হয়ে যাবে, বিকেলে তো হালকা পাতলা নাস্তা খেতেই হয়, বিকেলবেলা কাটো। ও কাটবে না, ওর আর দেরি সইতেছে না, তর সইতেছে না, কি আর করার। পরে ওর ভাই আবার নিচে গেল, মানে বাসার নিচে গেল, নিচে গিয়ে চকচকো কিনে আনছে আর হলো জেমস কিনে আনছে। তো ওই যে আমার মেয়ে বিচ্ছু বাহিনীদের নিয়ে এসে হইলো গিয়া কেকটা কাটার জন্য রেডি হয়ে গেছে, ও মানে ওই চকচকটা আর কি করতে পারতেছে না আর কি, কেকের মধ্যে সুন্দর করে সাজায় দিতে পারতেছিল না। তো ওর ভাইয়ারে বলছে একটু মাখাই দিতে কেকের মধ্যে, তো ওর ভাইয়া ছুরি দিয়ে মাখাই দিতেছিল আর বলতেছিল কম হয়ে গেছে। তা আমি বলছি আবার যা হয়েছে তাই করো, এখন টাকা পয়সা খরচ করায় না। তো তো ওরা আবার হাসতেছিল। তো যাই হোক, চকচকটা হলো চকলেটের কাজ করবে আর কি, মানে দেখতে সুন্দর লাগবে, ওই জন্য আর কি চকচক দিছে ওদের বুদ্ধিতে আর কি। তো আর হলো জেমস দিয়ে সাজাইতেছিল উপরে, রং বেরঙের জেমস গুলা দেখতে সুন্দর লাগতেছিল। তো আজকে 2টা ডিম দিয়ে মাত্র কেকটা বানাইছি, মানে একদম মানে বানাইছি, বানানোর 1 ঘন্টা পরে কেকটা কেটে ফেলছে। কেকটা একদম নরম স্পঞ্জি ছিল, মানে খুবই মানে ভালো হয়েছিল খেতে। তা আমার মেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে খেতে, ওরাও বলতেছিল অনেক মজা হয়েছে খেতে। তো যাই হোক, কেক কাটতেছিল, আর ওই যে বাচ্চাটাকে দেখতে পারতেছেন, ছোট যে বাচ্চাটা চেয়ারে বসে আছে হাসতেছিল, এই বাচ্চাটার নাম হয়েছে আলিফ, আমার ছেলের নামও কিন্তু আলিফ, তো ওর নামও আবার আলিফ, ওরে আবার আমি গেন্দা আলিফ বলে ডাকি, যেহেতু ছোট ওরে আমি গেন্দা আলিফ বলেই ডাকি সব সময়। তো ও হইলো গিয়া মানে ওর মা বাবা ওরা 2 ভাই ওরা হলো দেশের বাড়িতে চলে যাবে একেবারে, মানে সব সময়কার জন্য আর কি একেবারে চলে যাবে। তো আমি বলতেছিলাম তুই হ্যাপি বার্থডে না বলে ওই তোর বিদায় অনুষ্ঠান বল, মানে কি একটা কাটার সময় ও হাততালি দিতেছিল আর বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ। তা আমি আবার ওই কথা বললাম যে তুই হ্যাপি বার্থডে বলিস না, বল যে আমার বিদায় অনুষ্ঠান, আমার বিদায় বেলা। তো আবার আমার কথাটা খুব একটা বুঝতেছিল না, ছোট মানুষ তো, সবাই আবার হাসতেছিল। যাই হোক, ও আবার খাইতেছিল আর বলতেছিল খালি শেষ হয়ে যায়, খাওয়া খালি শেষ হয়ে যায় কিন্তু পেট ভরে না, মানে ওর হাতের কেকটা খালি শেষ হয়ে যাইতেছে আর ওর পেট ভরতেছে না, ওইটাই বুঝাইতেছিল। তো ওরে কিন্তু 3 পিস দেওয়া হয়েছে, ছোট ছোট সাইজের 3 পিস কেক দেওয়া হয়েছে, ও আবার খাইছে। যাই হোক, ছোট মানুষ, এদেরকে খাওয়াইলে ভালোই লাগে। হ্যাঁ, বাচ্চাদের খাওয়াইলে মানে
বাচ্চাদের মধ্যে না একটা অদ্ভুত একটা শান্তি আছে, সে যার বাচ্চাই হোক না কেন, আমার বাচ্চাই কি আর অন্যের বাচ্চাই কি, বাচ্চাদের একটু কিছু দিলে ওরা খেলে না, একটা মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি কিন্তু আসে, তাই না? তো যাই হোক, ওরা হলো কেক টেক কেটে কেক খাচ্ছিল, আমার মেয়ে আবার আমারে সাধতেছিল, মা তুমি একটু খাও। তো আমি বললাম আমি এখন খাবো না, আমার সকালের খাবারই হজম হয় নাই, সকালে খাইছি 11:30টা না 12টার দিকে জানি। আর ওরা যখন কেক কাটতেছিল তখন কিন্তু 1টার মতো বাজে, 1টা সোয়া 1টা এরকম হবে। যাই হোক, তো এটা বিকালবেলার সিনারি। তো বিকেলবেলা হলো সবজি নুডলস রান্না করব, আজকে নুডলসটা রান্না করব ডিম ছাড়া, আমার ঘরে ডিম নাই, আমার ঘরে ডিম নাই, তো ডিম ছাড়াই আজকে নুডলসটা রান্না হবে। তো আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিছি, পরিমাণ মতো নুন দিয়ে আমি হলো পানিটা গরম বসাই দিছি। এদিকে গাজর আলু কেটে নিছি আর মটরশুঁটি নিছিলাম, মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল, এটা কিন্তু গত বছরের মটরশুঁটি, আমি ফ্রোজেন করে রাখি মটরশুঁটি, আমার আবার মটরশুঁটি খুবই পছন্দের একটা জিনিস, মানে সবজি আমার কাছে খুবই ভালো লাগে। তো 4 প্যাকেট নুডলস ছিল আজকে ঘরে, 4 প্যাকেট নুডলস ছিল আর ডিম তো নাই, কি আর বলবো। তো যাই হোক, 2টা ডিম ছিল, 2টা ডিম দিয়ে কেক বানাই ফেলছি। তো ভাবলাম যে সমস্যা কি, ডিম ছাড়াও তো রান্না করা যায় নুডলস, তাই না? তো এখন আমি নুডলস গুলো সিদ্ধ বসাই দেব, একটু সিদ্ধ হলে ঝাঁঝরিতে ঝরাই নেব। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে আলু আর গাজরটা আমি একটু ভেজে নেব, মটরশুঁটিটা একটু পরে দেব। তো আলু আর গাজরের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব, খুব বেশি না, হ্যাঁ, কারণ যে মশলাগুলা থাকে যে নুডলসের মধ্যে, ওই মশলার মধ্যে কিন্তু নুন অলরেডি থাকে। তো আমি আবার এক্সট্রা ম্যাজিক মশলা দিছিলাম 2 প্যাকেট, যেহেতু সবজি দিব সাথে, এর জন্য ভাবলাম 2টা এক্সট্রা ভাবে মশলা দিয়ে দিই, ব্যালেন্স হয়ে যাবে তাহলে। তো এখানে ফালি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভাজবো আর হলো মটরশুঁটি দিয়ে দেব, এখন মটরশুঁটি দিয়ে আর একটু মানে ঢেকে ভেজে নেব। প্রায় হয়ে গেছে, সেদ্ধ হতে সময় লাগবে না, কারণ একদম পাতলা পাতলা করে কেটে নিছিলাম তো তাই জন্য। তো এখানে হলো কাঁচামরিচটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে দেই নি, একটাই কারণে বাচ্চাদের মুখে পড়বে, আর বড় বড় করে ফালি করে কেটে দিচ্ছি, হলো ওরা বেছে ফেলে দিতে পারবে, ওদের জন্য সুবিধা হবে আর কি, ফেলে দেওয়ার সময়। আর কুচি কুচি করে কেটে দিলে মানে বেছে বেছে ফেলতে ওদের সময় লাগে, আবার অনেক সময় মুখে পড়ে যায়, ঝাল লাগে আর কি, যার কারণে এই টেকনিকটা। তো ওই যে বললাম, আমরা আমরা হলাম বাচ্চা কাচ্চার মা, হাউস ওয়াইফ, আমাদের তো একটু টেকনিক করে চলতে হয় সংসারে, তাই না? তো আমার কিন্তু এখানে হয়ে গেছে, হ্যাঁ, মানে সবজিটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সেদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিছি। তো নুডলস গুলো দিয়ে আমি ভালো করে হলো মিক্স করে নেব। আমি কিন্তু নুডলস গুলো ভেঙে সেদ্ধ করি, আজকে কেন জানি কি মনে করে জানি আমি ভেঙে দিলাম না, আস্তে আস্তে নুডলস গুলো দিয়ে দিছি। যাই হোক, নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছিল। তো মশলাগুলো দিয়ে দিছি, এখানে 4 প্যাকেটে 4টা ছিল আর আমি 2টা এক্সট্রা ম্যাজিক মশলা দিছি, মোট 6 প্যাকেট। তো দেখেন কিভাবে ভাজতেছিলাম, মানে মিক্স করতেছিলাম, মিক্স করতে একটু সমস্যা হয়েছিল। তো অফ ক্যামেরায় আমি আবার ভালো করে মিক্স করে নিছিলাম। তো আমি কিন্তু এখানে টমেটো সস দিব, এখন টমেটো সসটা দেব। তবে আমি না 2টা জিনিস দিছি ইতে মানে নুডলসে, গোলমরিচের গুঁড়া আর গ্রিন চিলি সস, সে 2টা না আমি স্কিপ করে গেছি, ভুলে গেছিলাম দেখাইতে। তো যাই হোক, আমি কিন্তু ঝালের জন্য গোলমরিচের গুঁড়া দিছি আর হলো কাঁচামরিচ তো অল্প কিছু দিছিলাম, খুব একটা বেশি না, আর গ্রিন চিলি সস তো দিলামই, আমার আবার ঝাল ঝাল ভালো লাগে খেতে, যদিও নুডলস খুব একটা খাই না আমি, খাই মানে খুব কম আর কি, খুবই কম খাই, মন চাইলে খাই মন না চাইলে খাই না। তো নুডলসটা তো রান্না করা হয়েছে ছেলে মেয়ের উদ্দেশ্যে, বাচ্চা কাচ্চার উদ্দেশ্যে রান্না করা হয়েছে। যাই হোক, তো লাস্টে আমি কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে ফেলবো। তো ডিম ছাড়া সবজি নুডলস কিংবা ডিম ছাড়া নুডলস আপনারা কে কে খেতে পছন্দ করেন, কিংবা কে কে এভাবে ডিম ছাড়া নুডলস রান্না করে খাইছেন বা বাচ্চাদের খাওয়াইছেন, আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো এই দেখেন আমি কিন্তু বেড়ে নিছিলাম। তো বেড়ে নেওয়ার সময় আমার মেয়ে আবার আইসা বলতেছে, মা মানে ওর যে বান্ধবী রুনা, ওর বান্ধবীর নাম হচ্ছে রুনা, বলতেছে আমি রুনাকে খাওয়াবা না, গেন্দা আলিফকে খাওয়াবা না। পরে আমি বলছি ডাক দাও, খাওয়াবো না কেন, বেশি করে তো রান্না করা হয়েছে। তো ওই তো ওদেরকে ডাক দিয়ে আনা হইলো, ওরা হলো খাচ্ছিল।
তো ওই যে গেন্ডা লিফ, আপনারা তো দেখলেনি। তো যাই হোক, ওরা সবাই মিলে খাচ্ছিল, আমিও আবার একটু খাইতেছিলাম। পাশের ফ্ল্যাটের ভাবি আসছে, মানে রুনার মা, আমার বান্ধু, মানে আমার মেয়ের বান্ধবী যে যে রুনা, রুনার মা আসছে, আইসা কথাবার্তা বলতেছিল। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।